হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এসেন্ডি লাইফস্টাইল আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি স্বাদের কিছু ভিডিও আর ফটো নিয়ে এখন যেটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার শাশুড়ি স্বাদ দিচ্ছি এটা সাত মাসের স্বাদ ছিল তো সাত মাসের এটা বলা হয়েছিল বাড়ির থেকে যখন মানে যতক্ষণ না বাড়ির থেকে স্বাদ দেবে ততক্ষণ আমি আমি আমার বাপের বাড়িতে বা অন্য কোথাও স্বাদ খেতে পারবো না এটাই নিয়ম তো সেই অনুযায়ী শাশুড়ি মা স্বাদ দিচ্ছে না কোনো বড়সড় আয়োজন না একদম ছোটোখাটো ঘরোয়া আয়োজন করেই করা হয়েছে আমার এই শ্বশুরবাড়িতে আর এরপরে শুরু হয়েছে মানে এর পরপরই আমি আমার বাপের বাড়িতে আমার কাকিমা যেহেতু মা নেই তো কাকিমাই আমার মায়ের জায়গাটা পূরণ করেছিল তো এরপরে আমার ওই বাড়িতে স্বাদ রয়েছে তো তারাকে শাশুড়ি মা আশীর্বাদ করে তারপরে ফল দিল এরপরে শুরু হলো আমার ফটোশ্যুট তো ফটোশ্যুটটা শ্যুট হয়ে যাওয়ার পরে খেয়ে দিয়ে এবার চলে আসলাম বাপের বাড়িতে তো যেন সেই দিন যেন বেশ অনেক ফটো তুলেছিলাম তো এরপরে এই সারটা দেওয়া হয়েছে আমার সালন থেকে এর এর হচ্ছে মমতা দিশাল নিয়ে এই এইগুলো সব রেডি করে নিয়ে চলে এসছে আজকে তাই বলি আজকে এত দুজনের হাতে এত বড় বড় ব্যাগ কেন আয়ান তো অবাক থাঙ্কু থাঙ্কু তো এরপরে স্বাদ দিয়েছিল কোয়েল আর সৌভিক রেস্টুরেন্টে নিয়ে গিয়ে দারুণ এখানেও খাবার দাওয়া দারুণ হয়েছিল ফটো অনেক তুলেছিলাম এত ভালোবাসা তোরা দিয়েছিস তার জন্য তোদের অনেক 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 ভিডিওটা বেশি বাড়ালাম না এখন এর জন্য এটুখানি পরে আরো ক্লিপ নে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে ততক্ষণের জন্য টাটা